পঞ্চায়েত মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্যে স্থগিতাদেশের আর্জি খারিজ। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত ভোট করতেই হবে, এটা সাংবিধানিক দায়বদ্ধতা। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন শুনানি হবে। একই সঙ্গে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর নয় এমন বুথের তালিকা তৈরি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল সকাল 10:30 মামলার পরবর্তী শুনানি। পঞ্চায়েতের পর ফের এক ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। 10ই মে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ঠিক যেভাবে জুন মাসের মধ্যে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, সোমবার ঠিক সেইভাবেই 4 মাসের মধ্যে কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন সেরে ফেলতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 2011 ডিসেম্বরে তৃণমূল কাউন্সিলর ইলা দামের মৃত্যুর পর থেকেই জনপ্রতিনিধি শূন্য কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ড। অবিলম্বে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই 1 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ। গরমে হাঁসফাঁস শহর। প্রতিবছরের মতো এবারও গরম পড়তে না পড়তেই কলকাতা পৌরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। জলের সমস্যা মেটাতে ধাপায় 30 মিলিয়ন গ্যালনের একটি পানীয় জল প্রকল্প হাতে নেয় পুরসভা, কিন্তু প্রকল্পের কাজ 20 মাও জলে। পুরসভা সূত্রে খবর, 57 ও 58 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় জবরদখলের সমস্যা রয়েছে, তার জেরেই থমকে পাইপলাইন কাটার কাজ। গত বছর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বছর ঘুরে গেলেও জবরদখল সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় এবছর মে থেকে জলকষ্ট শুরু হয়েছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে। প্রকল্পের কাজ সময় শেষ না হওয়ায় পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, জবরদখলকারীদের সরাতে কোনো উদ্যোগই নেয়নি পুরসভা। তবে বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন 57 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহা। তাঁর দাবি, জবরদখলকারীদের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। মেয়র জানিয়েছেন, সমস্যা খুব একটা বড় নয়, খুব তাড়াতাড়ি মিটে যাবে। সোনার গিনিতে ক্রিকেট দেবতার মুখ। সোমবার অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষেই প্রকাশিত হলো সচিন তেন্ডুলকরের ছবি খোদাই করা সোনার গিনি। গিনিগুলি প্রকাশ করেছে মুম্বাইয়ের একটি অলংকার প্রস্তুতকারক সংস্থা। সচিনের মুখ খোদাই করা প্রায় 1 লক্ষ সোনার গিনি বাজারে ছেড়েছে এই সংস্থাটি। 24 ক্যারেট সোনার এই গিনির প্রতিটির দাম প্রায় 34,000 টাকা। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অভিনব ওই সোনালি গিনির উদ্বোধন করলেন সচিন। ক্রিকেটের 22 গজ আমায় বহু সোনালি মুহূর্ত উপহার দিয়েছে, তবে এমন অভিজ্ঞতা একেবারে নতুন, জানালেন তিনি। পাশাপাশি সোনা সম্পর্কে তাঁর দুর্বলতার কথাও জানালেন সচিন। নিজে সোনা কিনতে ভালোবাসেন, তবে এদিক দিয়ে তাঁকে টেক্কা দিয়েছেন স্ত্রী অঞ্জলি, সহাস্য স্বীকারোক্তি ক্রিকেট নক্ষত্রের। ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যেও সোনার অলংকারের জনপ্রিয়তা প্রবল, জানালেন সচিন তেন্ডুলকর।